যেসব বাচ্চাদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে, ঘন ঘন ঠান্ডা লাগে, নাকে হালকা হালকা সর্দি এবং খুশখুশে কাশি এবং চোখ মুখ সবসময় ছলছল করে, চোখে থেকে জল কাটে, তো তাদের জন্য আজকে এই ভিডিওটি খুব সুন্দর একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো বেল আইকনে ক্লিক করে দিও। আর যদি সাবস্ক্রাইব করে থাকো অলরেডি তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটি শুরু করা যাক। তো আজকে রিভিউ করব এই ফ্লুকোল্ড এফ ড্রপটা নিয়ে। এই ফ্লুকোল্ড এফ ড্রপের কম্পোজিশন কী এবং বেনিফিট কী, কাজ কী, কীভাবে ডোজ কীভাবে খেতে হয় সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইবটা করে দিই। এই ফ্লুকোল্ড এফ, ফ্লুকোল্ড এফটি ম্যানুফ্যাকচার করে অলাইজ ফার্মা লিমিটেড। তো এই মেডিসিনটির এমআরপি হচ্ছে 46.46 টাকা। তো এই মেডিসিনটির কম্পোজিশন হচ্ছে ফেনিলফেন হাইড্রোক্লোরাইড অ্যান্ড প্রোফেনারফাইন ইন ড্রপ। তো এই ড্রপটির বেনিফিট এবং কাজ কী, সব বাচ্চাদের সবসময় ঠান্ডা লাগে, বেশি পরিমাণে না, হালকা পরিমাণে যখন সবসময় ঠান্ডা লাগে, চোখ মুখ ছলছল করে, চোখে থেকে জল কাটে, নাকে থেকে হালকা হালকা সর্দি হয় এবং খুশখুশে কাশি থেকে থাকে, অস্থির অস্থির একটা ভাব, এই ড্রপটি সেসব বাচ্চাদেরকে খাওয়াতে বলবো। এই ড্রপটি কত বছর বাচ্চা থেকে খাওয়াতে পারবে এবং ডোজ কেমন সেটা বলবো। এই ড্রপটি 10 দিন থেকে শুরু করে 3 মাস পর্যন্ত বাচ্চাদের খাওয়ানো যায়। তো এই ড্রপটি খাওয়ার নিয়ম হচ্ছে 10 দিন থেকে শুরু করে 1 মাস পর্যন্ত বাচ্চাদের 5 ফোঁটা করে খাওয়ানো চলে, প্রয়োজন বুঝে কন্টিনিউ করা যায় দুবার। তো 1 মাসের ঊর্ধ্ব বয়স থেকে 3 মাস পর্যন্ত 10 ফোঁটা করে কন্টিনিউ দুবার, প্রয়োজন বুঝে 3 বার করা যেতে পারে। তো অবশ্য ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি মেডিসিনটি খাওয়ানোর চেষ্টা করবে, এটাই তোমার পক্ষে খুবই উপকারিতা। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো থেকে লাইক দিও, আর ভিডিও থেকে যদি কোনো উপকার এসে থাকে তো কমেন্ট করে জানিয়ে দিও। এখন সুন্দর সুন্দর মেডিসিন সম্পর্কিত ভিডিও পেতে আমাকে সাপোর্ট করো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে। চলো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো মেডিসিন সম্পর্কিত ভিডিও নিয়ে। বাই বাই।